সিনেমার শুরু দিয়ে দেখানো হয় একটা ছোট্ট পরিবারকে। আর সেই ছোট্ট পরিবারে একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল জর্জ। জর্জ তার মা বাবাকে বলছে আজ আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে, তাই আমি ভীষণ খুশি। এর পরের দৃশ্যে দেখা যায় জর্জের মা বাবা একটা এতিমখানায় যায়। সেখানে গিয়ে তারা একটা ছেলেকে অ্যাডপ্ট করতে যাচ্ছিল। তারা সেখানে গিয়ে অনেক বাচ্চাদের দেখে, কিন্তু কোন বাচ্চাটাকে তারা অ্যাডপ্ট করবে তারা সেটা ভেবে পাচ্ছিল না। এমন সময় তারা ছোট্ট একটা সাদা ইঁদুরকে দেখে। সে ইঁদুরটার নাম ছিল স্টুয়ার্ট। স্টুয়ার্ট সেখানে থাকা সব বাচ্চাদের সম্পর্কে সে বলছিল। স্টুয়ার্ট আরও বলছিল সে অনেকদিন ধরে এই এতিমখানায় আছে, কিন্তু তাকে কেউ অ্যাডপ্ট করে না। এই কথা শুনে জর্জের মা বাবা ঠিক করে তারা স্টুয়ার্টকেই অ্যাডপ্ট করবে। এরপরে তারা স্টুয়ার্টকে অ্যাডপ্ট করে বাড়িতে নিয়ে যায়। স্টুয়ার্ট ভীষণ খুশি ছিল, কারণ সে সবসময় চাইছিল তার একটা পরিবার হোক। এরপরে দেখা যায় তাদের একটা পোষা বিড়াল আছে, সেই বিড়ালটার নাম হচ্ছে স্নোবেল। স্নোবেল স্টুয়ার্টকে দেখে মুখে পুড়ে নেয়, আর জর্জের মা বাবা স্নোবেলকে বকা দেয় যে তুমি কখনোই স্টুয়ার্টকে খাবে না, কারণ স্টুয়ার্ট হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য। এমন সময় ছোট্ট জর্জ সেখানে চলে আসে। সেই স্টুয়ার্টকে দেখে বলে একে কেন নিয়ে এসেছো, আমি তো ভেবেছিলাম আমার হয়তো বা কোনো ভাই বা বোন আসবে, আমি একে দেখে মোটেও খুশি হইনি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এই কথা শুনে স্টুয়ার্টের মনও খারাপ হয়ে যায়। এদিকে জর্জের মা বাবা চাইছিল স্টুয়ার্ট আর জর্জের মধ্যে ভালো মিল হয়ে যাক। জর্জের মা স্টুয়ার্টকে খুব আদর করে একটা বিছানায় শুয়ে দেয়। রাতে যখন সে শুয়ে পড়ে তখন স্নোবেল এসে বলে আমার বন্ধুরা যদি জানতে পারে যে একটা ইঁদুর আমার মালিক তাহলে সবাই আমার উপর হাসবে, তাই তুমি এখান থেকে চলে যাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সকালবেলা দেখা যায় যে জর্জ সে ব্যায়াম করছিল, স্টুয়ার্টও সেই জায়গাতে আসে। জর্জের কাছে যখন তার মা জামা কাপড় চায় ধোয়ার জন্য, জর্জ জামা খুলে দেয় আর সেই জামার নিচে স্টুয়ার্ট পরে যায়। আর সেই জামা সহ স্টুয়ার্টকে জর্জের মা ভুলবশত সেই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেয়। আর ওয়াশিং মেশিনে যখন জর্জ বলতে থাকে তখন সেখানে স্নোবেল চলে আসে। স্নোবেলের কাছে সে সাহায্য যায়, কিন্তু স্নোবেল স্টুয়ার্টকে সাহায্য করে না। যখন ওয়াশিং মেশিনে অনেক জল হয়ে যায় তখন জর্জের মা ওয়াশিং মেশিনের ভেতর স্টুয়ার্টকে দেখতে পায়। সে তাড়াতাড়ি স্টুয়ার্টকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপরে ডক্টর এসে বলে যে অনেকক্ষণ জল থাকার কারণে স্টুয়ার্ট অনেক অসুস্থ হয়ে পড়েছে। এরপরে দেখা যায় ফ্যামিলির সবাই একসাথে হবে বলে সেখানে সবাই মার্কেটিং করতে যায়। মার্কেটে গিয়ে স্টুয়ার্টের জন্য অনেক ধরনের জামা কাপড় কেনা হয়। এরপরে সবাই দেখা যায় বাড়িতে ফিরে আসে, সেখানটায় পরিবারের অন্যান্য সদস্য চলে আসে। সবাই স্টুয়ার্টকে দেখে অবাক হয়ে যায়। স্টুয়ার্ট খুব ভদ্র হয়ে থাকে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে, সেই জন্য ফ্যামিলির অন্যান্য সদস্যরা স্টুয়ার্টকে খুব পছন্দ করতে থাকে। এরপরে স্টুয়ার্ট ফ্যামিলির সবার জন্য একটা বক্তব্য রাখে। সেখানটায় সে সবাইকে বলে আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি, তাই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এরপরে সে বলে আমি এই পরিবারে এসে খুব খুশি। স্টুয়ার্টের এই বক্তব্য শুনে জর্জের আঙ্কেল খুব খুশি হয়ে যায়। সে স্টুয়ার্টকে একটা গিফট দেয় যেটা দেখে জর্জ খুব রেগে যায়। সে বলে তোমরা কেন বুঝতে পারছো না, এটা একটা সাধারণ ইঁদুর, এটাকে এত গুরুত্ব দেওয়ার কি হলো, তোমরা কেন একে পরিবার সদস্য বানছো। জর্জের এই কথা শুনে স্টুয়ার্টের মন খুব খারাপ হয়ে যায়। এরপরে দেখা যায় রাতের বেলা জর্জের মা বাবার কাছে স্টুয়ার্ট যায়। সেখানে গিয়ে তার মা বাবাকে গিয়ে বলে যে আমার মনে হয় অন্য কিছু একটা করা উচিত, তোমরা কি আমার মা বাবাকে খুঁজে দিতে পারবে। এটা শুনে জর্জের মা বাবা ভাবে স্টুয়ার্টের হয়তো বা তার মা বাবার জন্য মন খারাপ করছে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা তার পরের দিন গিয়ে তার মা বাবার খোঁজ করবে। পরের দিন জর্জের মা বাবা স্টুয়ার্টের ফ্যামিলি খোঁজার জন্য সেই এতিমখানায় যায়। সেখানে গিয়ে সেখানকার মহিলাকে জিজ্ঞাসা করে স্টুয়ার্টের মা বাবার সম্পর্কে কিছু জানে কিনা। সেই মহিলাটা বলে ইঁদুররা কখনোই তাদের পুরোপুরি অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেয় না, তাই আমি স্টুয়ার্টের মা বাবা সম্পর্কে কিছু জানি না। এরপরে দেখা যায় বাড়িতে স্নোবেল খাবার খাচ্ছিল আর সেখানে স্টুয়ার্ট চলে আসে। ঠিক সেই মুহূর্তে স্নোবেলের বন্ধু মন্টি সেখানে চলে আসে। স্নোবেল মন্টিকে আটকানোর খুব চেষ্টা করে কিন্তু সে পারে না। মন্টি যখন স্টুয়ার্টকে দেখতে পায় তখন সে জোরে জোরে হাসতে থাকে। সে স্নোবেলকে বলে একটা ইঁদুর তোমার মালিক, এটা বলে সে আরও মজা করতে থাকে স্নোবেলের সাথে। স্নোবেল এতে খুব রেগে যায় আর সে স্টুয়ার্টের পিছনে ধাওয়া করে। স্টুয়ার্ট দৌড়ে সে জর্জের রুমে গিয়ে লুকায়। জর্জের রুমে গিয়ে সে জর্জের অনেক খেলনা দেখতে পায়। সেই খেলনাগুলো দেখে স্টুয়ার্ট ভীষণ খুশি হয়। জর্জের সাথে সে খেলা শুরু করে দেয়। সেখানে তারা দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে জর্জের মা বাবা যখন দেখে জর্জ আর স্টুয়ার্ট খুব ভালো বন্ধু হয়ে গেছে তারা খুব খুশি হয়। স্টুয়ার্ট সেখানে একটা খেলনা জাহাজ দেখতে পায়। সে জর্জকে জিজ্ঞাসা করে তুমি এই জাহাজ দিয়ে কী করো। তখন জর্জ বলে আমি চেয়েছিলাম এই জাহাজ দিয়ে পাশে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, কিন্তু আমি ভয় পাচ্ছি কারণ আমার মনে হয় আমি জিততে পারবো না, তাই আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছি না। এটা শুনে স্টুয়ার্ট বলে যে আমরা জেতার জন্য খেলবো না, অ্যাটলিস্ট অংশগ্রহণ তো করে দেখি। এটা শুনে জর্জ রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় স্নোবেল যখন দেখতে পায় যে জর্জ আর স্টুয়ার্টের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে সে ভীষণ রেগে যায়। স্নোবেল মন্টিকে নিয়ে অন্য একটা বিড়ালের কাছে
বেঁচে যায়। সেই বিড়ালের কাছে গিয়ে বলে স্টুয়ার্টকে ওই পরিবার থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিতে হবে। এটা শুনে সেই বিড়ালটা বলে ঠিক আছে তোমার কাজ হয়ে যাবে। এরপরে দিশে দেখা যায় সেই দিনটা চলে আসে যেই দিন সেই জাহাজের প্রতিযোগিতা হবে। জর্জ স্টুয়ার্ট আর তার মা বাবাকে নিয়ে সেই জায়গাটায় পৌঁছে যায়। সেখানটায় স্টুয়ার্টের হাতে সেই জাহাজের রিমোটটা থাকে, কিন্তু স্টুয়ার্ট অনেক ছোট হয়, তার হাত থেকে সেই রিমোটটা পড়ে ভেঙে যায়। এটা দেখে জর্জের মন খুব খারাপ হয়ে যায়। হঠাৎ তারা শুনতে পায় জাহাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর জর্জের জাহাজটা একটা ছোট্ট ইঁদুর চালাচ্ছে। এটা শুনে তারা গিয়ে দেখে স্টুয়ার্ট জর্জের জাহাজটা সাধ্যমতো চালানোর চেষ্টা করছে। এরপরে দেখা যায় জর্জের একটা বন্ধু, সেও রিমোট কন্ট্রোল জাহাজ চালাচ্ছিল। সে স্টুয়ার্টকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ অবধি স্টুয়ার্ট খুব জোরে জাহাজ চালিয়ে জিতে যায়। এতে জর্জ ভীষণ খুশি হয় আর সে এখন থেকে বলে যে স্টুয়ার্ট কোনো ইঁদুর না, স্টুয়ার্ট হচ্ছে আমার ছোট ভাই। জর্জের ফ্যামিলি সবাই এক জায়গায় আসে। সেই দিন জর্জ স্টুয়ার্ট আর তার মা বাবা একটা ফ্যামিলি ফটো তোলে। ঠিক সেই মুহূর্তে সেখানটায় দুটো ইঁদুর চলে আসে। তারা বলে তারা হচ্ছে স্টুয়ার্টের মা বাবা, তারা স্টুয়ার্টকে নিতে এসেছে। এখানে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এখন স্টুয়ার্টকে নিতে এসেছে শুনে জর্জের মা বাবা বলে আমরা স্টুয়ার্টকে দিতে চাই না, কারণ স্টুয়ার্ট এখন আমাদের পরিবারের সদস্য। জর্জের মা বাবাকে সেই ইঁদুর দুটি বোঝাতে থাকে যে এখানে যদি স্টুয়ার্ট থাকে সে সারা জীবন অভাব বোধ করবে যে তার মা বাবার কাছে সে নিজের কখনোই থাকতে পারেনি। এটা শুনে জর্জের মা বাবা মানে যে হ্যাঁ, স্টুয়ার্টকে আমাদের যেতে দেওয়া উচিত, কারণ তার নিজের মা বাবার কাছে তার থাকার অধিকার রয়েছে। স্টুয়ার্ট যেতে চাইছিল না, সে চাইছিল সে এখানেই থেকে যাবে, কিন্তু জর্জের মা বাবা বলায় সে যেতে রাজি হয়। এরপরে দেখা যায় জর্জের মনও খুব খারাপ হয়ে যায়। যাওয়ার সময় সে স্টুয়ার্টকে একটা খেলনা গাড়ি দেয়। সে বলে এই খেলনা গাড়িটা তোমার, এই গাড়িটা তুমি চালাবে। জর্জেরও খুব মন খারাপ হয়ে যায়। এরপরে স্টুয়ার্ট সেই ইঁদুর দুটির সাথে তাদের বাড়িতে চলে যায়। সেই ইঁদুরের বাড়িতে গিয়ে স্টুয়ার্ট ভীষণ একা পড়ে যায়, তার কিছুই ভালো লাগে না। এদিকে তিন দিন কেটে যায়। তখন সেই এতিমখানার মহিলাটা আসে। সে জর্জের মা বাবাকে বলে যে ইঁদুরের মা মানে স্টুয়ার্টের মা অনেক আগে মারা গেছে। এটা শুনে স্টুয়ার্টের মা বাবা ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে তারা বলে যে দুটো ইঁদুর এসে স্টুয়ার্টের মা বাবার পরিচয় দিয়ে স্টুয়ার্টকে নিয়ে গেছে। এদিকে স্নোবেল জর্জের মা বাবার কথা শুনে সে তার বন্ধুদের কাছে যায়। সে গিয়ে বলে আমাদের প্ল্যানিংটা হয়তো বা ধরা পড়ে যাবে, কারণ সবাই জেনে গেছে স্টুয়ার্টকে একটা ফেক ফ্যামিলি নিয়ে গেছে, আর তারা যদি জানতে পারে স্টুয়ার্টকে আমি সেখানে পাঠিয়েছি তাহলে আমাকে আস্ত রাখবে না, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে। তার মানে এই সব কিছু প্ল্যানিং স্নোবেলের ছিল। এরপরে দেখা যায় জর্জের মা বাবা পুলিশের কাছে যায়। পুলিশ খোঁজ খবর নেয়। তারা তাদেরকে বলে এতক্ষণ হয়তো বা আপনাদের ইঁদুরকে খেয়ে নিয়েছে। এদিকে বিড়ালগুলো সেই ইঁদুর দুটিকে বলেছিল স্টুয়ার্টকে তাদের কাছে পাঠাতে, তারা যাতে স্টুয়ার্টকে মেরে খেয়ে ফেলতে পারে। কিন্তু ইঁদুর কাপল দুটো চাইছিল না যে স্টুয়ার্ট ওই বিড়ালদের হাতে মারা যাক, কারণ স্টুয়ার্ট খুব ভালো একটা ছেলে। তাই ওই ইঁদুর দুটি স্টুয়ার্টকে সব কিছু বলে দেয় আর বলে তুমি ওইখানটায় ফিরে যাও, তারা তোমাকে খুবই ভালোবাসে, আমরা তোমার মা বাবা নই। এই কথা শুনে স্টুয়ার্ট ভীষণ খুশি হয়ে যায়। সে গাড়ি করে সে জর্জের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু যাওয়ার পথে একটা পার্ক ছিল, সেই পার্কেই সেই বিড়ালগুলো বসেছিল স্টুয়ার্টের জন্য। স্টুয়ার্টকে দেখে তার উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সেই বিড়ালগুলোকে ফাঁকি দিয়ে স্টুয়ার্ট সেই বাড়িতে পৌঁছে যায়। স্টুয়ার্ট যখন বাড়িতে যায় সে দেখতে পায় সেখানে স্নোবেল আছে। স্নোবেল বলে এই বাড়ির কেউ তোমাকে ভালোবাসে না, সবাই সবার কাজে ব্যস্ত আছে, তোমাকে সবাই ভুলে গেছে, তুমি কেন এসেছো। এদিকে স্টুয়ার্ট ভাবে সত্যি সত্যি হয়তো বা বাড়ির সবাই তাকে ভুলে গেছে। তাই স্টুয়ার্ট মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই জর্জ আর তার মা বাবা অনেকভাবে স্টুয়ার্টকে খোঁজার চেষ্টা করছে। এখন স্নোবেলেরও মন খুব খারাপ, সে চায় না স্টুয়ার্ট মারা যাক, সে তাই স্টুয়ার্টের পিছু পিছু যায় স্টুয়ার্টকে বাঁচানোর জন্য। সে স্টুয়ার্টকে গিয়ে সব বলে দেয় যে এই সব প্ল্যানিং আমার ছিল, আমি চাইছিলাম তুমি ওই ফ্যামিলি থেকে দূর হয়ে যাও, কিন্তু আমি এখন চাই না, আমি চাই তুমি আমাদের সাথেই থাকো। স্নোবেলের এই কথা শুনে স্টুয়ার্ট ভীষণ খুশি হয়ে যায়, কারণ স্নোবেল তাকে মেনে নিয়েছে আর তাকে বাঁচানোর জন্য স্নোবেলই এসেছে। এরপরে দেখা যায় সেই বিড়ালের দল স্টুয়ার্টকে মারার জন্য সেখানটায় চলে এসেছে। সেই বিড়ালগুলোকে দেখে স্নোবেল স্টুয়ার্টকে নিয়ে গাছের অনেক উঁচুতে চলে যায়। এদিকে বিড়ালগুলো যখন স্নোবেলের কাছে স্টুয়ার্টকে দেখে সে স্নোবেলকে বলে স্টুয়ার্টকে নিচে ফেলে দাও, কিন্তু স্নোবেল বলে না স্টুয়ার্টকে আমি নিচে ফেলবো না, আমি চাই স্টুয়ার্ট বেঁচে যাক আর তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু বিড়ালগুলো স্নোবেলের কোনো কথাই শোনে না, তারা স্নোবেলের কাছে পৌঁছানোর জন্য গাছে উঠতে থাকে। কিন্তু স্নোবেল অন্যান্য বিড়ালগুলোকে গাছ থেকে ফেলে দেয় আর স্নোবেল স্টুয়ার্টকে বাঁচিয়ে পিঠে করে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে স্টুয়ার্ট জোরে জোরে বলতে থাকে মা বাবা আমি আবার ফিরে এসেছি। জর্জ স্টুয়ার্টকে দেখে ভীষণ খুশি হয়। এখানে স্টুয়ার্ট পার্ট 1 হ্যাপি এন্ডিং হয়ে যায়। এরপরে আমরা দেখব স্টুয়ার্ট পার্ট 2। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।